বন্ধুরা সবাইকে এখানে চারটা পদে সার্কুলার হয়েছে জুনিয়ার অফিসার উচ্চমান সহকারী অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক এই পরীক্ষাগুলোতে চারটার পরীক্ষা চার রকম হবে বিভিন্ন ধরনের প্রিলি লিখিত ভাইবা কম্পিউটার টেস্ট মেডিকেল যোগদান এবং চাকরির সুযোগ সুবিধা এবং চাকরির আপনি কি কি বিষয় এ টু জেড আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তে আমাদের সব বিষয়গুলোই ভালোভাবে এখানে সম্পূর্ণভাবে আলোচনা থাকবে তো দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে প্রথমে আমরা আলোচনা করব জুনিয়র অফিসারের বিষয়টা নিয়ে জুনিয়র অফিসার পদের প্রথমে মোট পদ আছে আটটা আটটা পদ এখানে বয়স হচ্ছে আপনার এক আট দু হাজার একুশ অর্থাৎ পহেলা আগস্ট দুই হাজার একুশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে যারা বিভাগীয় প্রার্থী আছে বিভাগীয় প্রার্থী বলতে যারা সেখানে চাকুরিরত মানে সেই জীবন বিমা কর্পোরেশনে যারা চাকরি করে অন্য পদে মানে এই জুনিয়র অফিসারে যারা আসতে চায় তারা তো অবশ্যই জুনিয়র অফিসার থেকে নিচের পদে হবে তারা আবেদন করলে সে বয়স শিথিলযোগ্য আচ্ছা এরপরে যোগ্যতা বলছে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি যাদের চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি আছে বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স কমপ্লিট করে তাদের ক্ষেত্রে এবং বা স্নাতকোত্তর ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি বলছে কেন কারণ যাদের তিন বছর মেয়াদি ডিগ্রি থাকে অনেক সময় মানে যেটা স্নাতক অনেক সময় ডিগ্রি পাস কোর্স থাকে বা যে কোনো কারণে তিন বছর মেয়াদে যাদের ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে চাতক অর্থাৎ মাস্টার্স সহ লাগবে আর যাদের চার বছর মেয়াদে অনার্স ডিগ্রি আছে তাদের মাস্টার্স এর প্রয়োজন নাই আচ্ছা এই পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে এটার বেতন গ্রেড হচ্ছে 10 নম্বর গ্রেডের এটা হচ্ছে অর্থাৎ আমাদের যে ক্লাস সিস্টেম ছিল যেখানে সেখানে এটা হচ্ছে আর কি এটার বেতন শুরু হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এই স্কেলের রেঞ্জ মানে এমন বোঝায় যে ষোলো হাজার টাকা থেকে আপনার বেতন শুরু হবে প্রতি বছর একটা নির্দিষ্ট ইনক্রিমেন্ট হবে এইভাবে হতে হতে আপনার আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম যাবে যদি আপনার প্রমোশন না হয় এর ইতিমধ্যে আপনি প্রমোশন হয়ে গেলে সেই অন্য স্কেলে চলে যাবেন সেটা কোনো বিষয় না আর যদি কোনো প্রমোশন হয় আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকাতে যাওয়ার পরে যদি আপনার চাকরি অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনার জন্য নতুন স্কেল বা ইনক্রিমেন্ট বা টাইম স্কেল যেটাই হোক আপনাকে সেটা দিবে। সেটা গভর্নমেন্টের বিষয় আচ্ছা এরপরে আসেন হচ্ছে এখান থেকে কত টাকা আপনি বেতন মানে ভাতা বাবদ পেতে পারেন এই জীবন বিমার অফিস বাংলাদেশের সব জেলাতেই আছে ঢাকা জেলাতে একটু বেশি আছে তো যারা বিভাগীয় শহরে পোস্টিং পাবেন তারা দেখা যাচ্ছে ঢাকা শহরে যদি হয় স্পেশালি তাহলে বাড়ি ভাড়া হবে বেতনে ষোলো হাজার টাকা বেতনে যোগদান করলে একটা ইনক্রিমেন্ট অটোমেটিক পাবেন তার মানে হচ্ছে প্রায় আপনার সতেরো হাজার সামথিং টাকা আসবে তার সাথে পঞ্চান্ন পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাবেন আর যতদিন অফিস করবেন তার তার উপরে দুইশো টাকা করে লাঞ্চ পাবেন তো মাসে দেখা যাচ্ছে যে বাইশ দিন বা বিশ দিন অফিস হয় তো সেই ক্ষেত্রে আপনার দুশো টাকা করে হলো চার হাজার চারশো টাকা লাঞ্চ মানে এটা বেতনের বাইরে আর কি এটা একই সাথে আর হচ্ছে এই বাড়ি ভাড়া যদি আপনার জেলা সদরে হয় তাহলে পাবেন হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর যদি বিভাগে শহরে হয় তাহলে পাবেন হচ্ছে মানে পঞ্চাশ পার্সেন্ট আর বাদ বাকি উপজেলা সদরে তো এদের অফিস নাই সুতরাং আপনার উপজেলা সদরে পোস্টিং হওয়ার কোনো সুযোগ নেই এখানে যাই হোক এরপরে আসি হচ্ছে পদোন্নতি পাঁচ বছর পরে আপনি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি পাবেন জুনিয়র অফিসার থেকে এবং ছয় বছর পরে আপনি ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি পাবেন এই বছর পরে যে পদোন্নতিটা হচ্ছে পাঁচ সহকারী ব্যবস্থাপক এটা হচ্ছে নবম গেট যেটা বর্তমানে ফার্স্ট ক্লাস বলা হয় ফার্স্ট ক্লাসের বাইশ হাজার টাকা যে স্কেল সেটা আর যেটা আপনার ষষ্ঠ ছয় বছর পরে চলে যাবে ডেপুটি ম্যানেজার সেটা হবে ষষ্ঠ গেট অর্থাৎ এগারো বছর পরে আপনি ষষ্ঠ গেটে প্রমোশন পাবেন আচ্ছা তারপরে আসি হচ্ছে এটার কাজ এই জুনিয়র অফিসারের কাজ মূলত অফিসে রিলেটেড কাজ এটা যেহেতু বিমা প্রতিষ্ঠান অনেকে মনে করে যে বিমা সংগ্রহ করতে হবে হচ্ছে মানে ক্লায়েন্ট সংগ্রহ করতে হবে বিমা অ্যাকাউন্ট খোলাতে হবে এগুলো আসলে কোনো কাজ না এটা সরকারি যেহেতু প্রতিষ্ঠান এখানে আপনার এই সরকারি প্রতিষ্ঠানের ভিতরে অফিসের যে কাজগুলো সেগুলো করতে হবে হিসাব নিকাশ রাখা থেকে শুরু করে কাগজপত্র রেডি করা ট্রেনিং এ অনেক সময় কাজ করতে হয় তো যাই অফিশিয়াল অফিসিয়াল কাজ করতে হবে আপনাকে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বিষয় আছে এখানে যেটা সিক্রেট সেটা বলে রাখি যে আপনি যদি এই বিমা কোনো মানে কাউকে যদি বিমা করাইতে পারেন ওই প্রতিষ্ঠানে তাহলে তারপরে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পাবেন আর যেহেতু এটা সরকারি বিমা প্রতিষ্ঠান এখানে হানড্রেড পার্সেন্ট সেভ কোনো প্রকার এখানে হয়রানি ছাড়াই যে কেউ ভালোভাবে বিমা করে বিভিন্ন পলিসি আছে সেখান থেকে মানে পলিসি অনুসারে টাকা মানে প্রিমিয়াম দিয়ে পরে হচ্ছে টাকা পাবে তো সেক্ষেত্রে এই বিমার প্রতি মানুষের আস্থা ভালো এখানে ক্লায়েন্ট অনেক পাওয়া যায় তো আপনি যদি দেখা যাচ্ছে এটার উপরে একটু কাজ করতে পারেন সেখান থেকে আপনি এক্সট্রা কিছু টাকা বেনিফিট পাবেন প্রতি মাসে আচ্ছা তারপরে হচ্ছে এইটার আবেদন ফি এই পদে আবেদন করার জন্য আপনাকে পাঁচশো ষাট টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে তারপরে আসি হচ্ছে আবেদন ফি ষাট টাকা আবেদনের আবেদনের সময়সীমা সময়সীমা হচ্ছে এই তারিখ থেকে মানে সামনে মাসের এক তারিখ থেকে শুরু করে সকাল দশটা থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সে আবেদন করার হচ্ছে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে বিভাগীয় যারা প্রার্থী আছে তাদের অবশ্যই অনুমতি নিয়ে আবেদন করতে হবে চাকরিরত যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রেও অন্য প্রতিষ্ঠানে যারা চাকরি করতেছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে আপনাকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে কারণ এই অনুমতির কপি আপনাকে ভাইবার সময় প্লেসমেন্ট করতে হবে আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে সব জেলায় আবেদন করতে পারবে সেক্ষেত্রে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে স্বামীর জেলাকেই নিজ জেলা হিসাবে আপনি আবেদন করতে পারেন অথবা আপনি চাইলে নিজের জেলা যেটা আছে মানে আপনার বাবার বাড়ি যেখানে সেখানে অনুসারে আপনি আবেদন করতে পারেন আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনার বাবার বাড়ি যেটা সেটাই আপনার জেলা বলে বিবেচিত হবে আচ্ছা এরপরে সে হচ্ছে আবেদনের লিঙ্ক এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এইচ টি টিপি জেবিসি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কটা আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো তো এইগুলো গেল আপনার হচ্ছে সামগ্রিক আলোচনা এবার আসি আমাদের পড়াশোনা জুনিয়র অফিসারের জন্য আপনি কি কি পড়বেন বা বিগত সালে কেমন প্রশ্ন হয়েছে বিগত সালের একটা প্রশ্নের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রশ্নটা দেখতে পাবেন আর সে সম্পর্কে আলোচনা আমি এখন করতেছি তো এখানে বাংলা ছিল বিশটা প্রশ্ন এই জন্য আপনি পড়বেন কি এই জন্য বাংলা এমপি থ্রি বই পড়া যথেষ্ট এর বাইরে অন্য কিছু পড়ার দরকার হবে না ইংরেজি বিশটা প্রশ্ন ছিল যেটা মাস্টার ইংলিশ থেকে মানে বিগত সালের প্রশ্ন এখানে কোনো খুব ব্যাংকের মতো যে হার্ড প্রশ্ন হয় তা না তবে একটা বিষয় বলে রাখি যে সেটা হচ্ছে আমাদের এর আগে একটা সার্কুলার আছে যে সার্কুলারটার এখনো পরীক্ষা হয়নি সেই পরীক্ষাটা টেন্ডার পেয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি যেহেতু আহসানুল্লাহ ইউনিভার্সিটি একটু হার্ড প্রশ্ন করে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রশ্নগুলো ইংলিশগুলো আরেকটু ডিপলি পড়া লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি সাইফোর্সের ইংলিশ বইগুলো ফলো করতে পারেন আচ্ছা তারপরে আসে গণিত গণিত বিশটা প্রশ্ন থাকবে এইটা যে গণিতগুলো থাকবে সেগুলো আপনার বেসিক গণিত সেই ক্ষেত্রে আপনি এমপি ম্যাথ রিভিউটা ভালোভাবে শেষ করতে পারলে এখান থেকে কমন পাবেন আর সাধারণ জ্ঞান বিশটা প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ আন্তর্জাতিক এমপি যে বই আছে সেটা আপনাকে পড়তে হবে এবং হচ্ছে সাম্প্রতিক যে বই যেমন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আসলে খুব একটা কমন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি ক্যাপশন বা ক্যাপসুল যে বইগুলো পাওয়া যায় অথবা হচ্ছে যে পিসেপ্টর্সের যে হাইলাইটস বইগুলো পাওয়া যায় প্রতি দুই মাস বা তিন মাস পর পর বের হয় যেগুলো সেইগুলো বই আপনি একটা কালেকশন করে নিলে সাম্প্রতিক সব তথ্য তার ভিতরে পেয়ে যাবেন এরপরে আসে বিজ্ঞান থাকবে দশটি প্রশ্ন যেটা এমপি বিজ্ঞান বই থেকে বিস্তারিত পড়ার দরকার নেই আপনার বিগত সালের বিসিএস এর প্রশ্নগুলো আপনি ভালোভাবে আয়ত্ত করলে কমন পাবেন আর কম্পিউটার দশটা প্রশ্ন থাকবে যেগুলো খুবই সহজ প্রশ্ন থাকবে শুধু বিগত সালের প্রশ্নগুলো কমন পাবেন এই মোট আপনার একশোটা প্রশ্ন থাকবে এক ঘন্টা প্রিলিমিনারিতে সময় থাকবে যেহেতু এই প্রশ্নগুলো সচরাচার পিএসসি স্টাইলে প্রশ্নটা হয় সেহেতু হচ্ছে আপনার এই প্রশ্নে কাটমার্ক মোটামুটি প্রায় ফিফটি ফাইভ বা সিক্সটি মার্ক পর্যন্ত প্রয়োজন হয় প্রিলিতে তাছাড়া আপনি মানে কাটমার্ক টিকতে পারবেন না আর বিষয় হচ্ছে জুনিয়র অফিসারের পরীক্ষা অনেক সময় দেখা যাচ্ছে পিলি এবং রিটার্ন একসাথেই হয় বেশিরভাগ সময় আলাদাও হতে পারে তো যদি একসাথে হয় তাহলে তো আপনার কাটমার্কের এখানে কোনো বিষয় আসতেছে না তখন পিলি রিটার্ন যোগ করে যত মার্ক হবে তার উপরে ভিত্তি করে আপনি মানে আগায় থাকবেন বা পিছায় থাকবেন সেটা নির্ধারণ হবে কিন্তু যদি প্রিলিমিনারি আপনার আগে হয়ে যায় আর পরে যদি রিটেন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ষাট থেকে পঁয়ষট্টি মার্ক ক্যারি করতে হবে আচ্ছা তো এই গেল প্রিলির বিষয় এবার আসে লিখিত লিখিত পরীক্ষাতে বাংলা আপনার রচনা থাকবে অনুবাদ থাকবে মানে রচনা বলতে সেরকম বড় রচনা না মানে ফোকাস রাইটিং যে কোনো একটা বিষয়ে যেমন বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে বাংলাদেশের বিমা খাত সম্পর্কে বা দেখাচ্ছে বৈদেশিক বিনিয়োগ যাক অর্থনৈতিক বিষয়েকে একটা ছোট ফোকাস রাইটিং থাকে এই বিষয়ে একটা দশ থেকে পনেরো মার্ক বা বিশ মার্কের একটা ফোকাস রাইটিং থাকবে তারপরে একটা অনুবাদ থাকবে যেটা ইংলিশে দেওয়া থাকবে আপনাকে বাংলা করতে হবে আর ইংরেজির ক্ষেত্রে আপনার বাংলায় দেওয়া থাকবে সেটা ইংরেজি করতে হবে আর আর একটা গণিত এখানে প্রশ্ন থাকে পাঁচ থেকে ছয় থেকে সাতটা বা এরকম বেশিও থাকতে পারে খুব কম মার্ক দেওয়া থাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে গণিতে তে দেখা যাচ্ছে যে একটা প্রশ্নতে আপনার তিন মার্ক বা আড়াই মার্ক বা এরকম ছোট কম মার্ক অনুসারে আর কি আপনার গণিতে দেখা যাচ্ছে যারা ভালো করে মোটামুটি আপনার তারাই আগাই থাকার সম্ভাবনা বেশি আর কি তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এক কথায় কিছু প্রশ্ন থাকে যে এক কথায় অ্যান্সার দিতে হয় যে সেগুলো মূলত অর্থনীতি রিলেটেড থাকে যেমন এ বি পূর্ণরূপ কি এরকম মানে দেখা যাচ্ছে এক কথায় আপনার থাকবে নিচে লিখতে হবে সেখানে দশ মার্কের মোটামুটি এরকম থাকে তো সব মিলা এখানে একশো পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকে মানে বিগত বছর থেকে যেটা দেখা যাচ্ছে দেড় ঘন্টা সময় তার মানে যদি আপনার একসাথে পরীক্ষাটা হয় তাহলে বোঝা যাচ্ছে আপনার পরীক্ষা হবে আড়াই ঘন্টা এবং পরীক্ষা হয়ে যাবে কিন্তু হচ্ছে আড়াইশো মার্ক প্রায় আর হচ্ছে যদি আপনার পরীক্ষাটা আলাদা আলাদা হয় তাহলে ওইটা তো হয়ে গেল তারপরে লিখিততে আপনার দেড় ঘন্টাতে আপনার দেশ মার্কের অ্যান্সার করতে হবে এবং সেটার জন্য আপনার আলাদা খাতা বরাদ্দ থাকবে মানে প্রশ্নের ভিতরে লিখতে হবে না তো এইগুলো হচ্ছে গেল জুনিয়র অফিসারের মানে প্রশ্নের বন্টন আর কি বা কি কি বই পড়বেন সেগুলো তো এই লিখিত ক্ষেত্রে আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি ফোকাস জন্য কিছু তথ্য মনে রাখবেন মানে বাংলাদেশের দেখা যাচ্ছে যে বর্তমানে যে সরকারের উন্নয়ন নীতি হচ্ছে তারপরে আপনাদের সবুজ অর্থনীতি আছে ব্যাংকিং খাত বিমা খাত তারপরে বৈদেশিক বিনিয়োগ তারপরে আমাদের ফরেন রিজার্ভ যেগুলো আছে এইগুলো সব মিলে কিছু নোট করে রাখবেন ছোট ছোট করে যাতে আপনার প্রশ্ন যদি ওই প্যাটার্ন আসে এই তথ্যগুলো দিয়ে আপনি সুন্দর করে নিজের মতো করে সাজায় লিখবেন আর অনুবাদ এগুলো আপনি বিসিএস এর বিগত অনুবাদগুলো চর্চা করতে পারেন সেগুলোতে আপনার কাজে দিবে সেটার জন্য আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন অথবা একটা বই যদি মনে করেন ইংলিশের বই কিনে নেবেন সেটা সেখান থেকেও পাবেন বিসিএস বা ব্যাংকের যে অনুবাদ আছে সাইফস ট্রান্সলেশন একটা বই আছে সেখানে সব অনুবাদই দেওয়া আছে ভালোভাবে সেটা আপনি কালেকশন করে অনুবাদ করতে পারেন আর গণিতের জন্য বই ক্ষেত্রে হচ্ছে বইটা ভালোভাবে ভালোভাবে কমপ্লিট হয় মানে খুব আয়ত্ত করতে হবে আর গণিত সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে আপনাকে সাইফোর্স ম্যাথ কমপ্লিট করতে হবে আর সাধারণ জ্ঞান যে দেওয়ার দশটা প্রশ্ন থাকবে সেজন্য আপনারা প্রিপারেশন নেওয়ার দরকার নেই আগে যেগুলো পড়ছেন সেগুলোর থেকে অ্যান্সার করতে পারবেন তো এই আর কি সামগ্রিক বিষয় ছিল এটা এরপর আসি উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পদ ছিল দুইটা স্নাতক পাশ লাগবে মানে এটা ডিগ্রি হবে এটা বছর বলছে সেরকম কোনো বিধান নাই তার মানে আপনার করছে যারা আছেন তারাও আবেদন করতে পারবেন আচ্ছা তো এই ক্ষেত্রে হচ্ছে এই স্নাতক পাশ এইটার মানে কোন কোন জেলা আবেদন মানে করতে পারবে এই চাঁদপুর ফেনী গোপালগঞ্জ শরীয়তপুর রাজশাহী বরিশাল ঝালকাঠি ফিরোজপুর জেলা বাদে যত জেলা আছে সবাই আবেদন করতে পারবে এটার আবেদন ফি হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর এটার প্রিপারেশন তাহলে কি নেবেন উচ্চমান সহকারে প্রিপারেশন আর এই জুনিয়র অফিসার যে প্রিপারেশন সেম একই প্রিপারেশন একই ধরনের প্রশ্ন হয় আপনাদের আমি যে প্রশ্নের লিংকটা দিয়ে দেবো সেখানে আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে সেম প্রশ্ন এর ভিতরে কোনো প্রকার মানে প্রিপারেশন আলাদা করার দরকার নেই আচ্ছা এরপরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এটার পদ আছে পঁয়তাল্লিশটা সব থেকে বেশি পদ এটাই হচ্ছে সব থেকে ভালো আপনার ইয়ে যে এখানে আপনি আবেদন করে আর কি ভালোভাবে প্রিপারেশন নিলে চাকরি এখানে গ্রেড হচ্ছে আপনার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বেতন শুরু হবে বাইশ হাজার চারশো নব্বই টাকায় গিয়ে শেষ হবে আচ্ছা এটার যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাশ হলে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বলছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত মানে আপনার সার্টিফিকেট শো করতে হবে এরকম কোনো কথা বলে নাই আপনি কম্পিউটারে প্রশিক্ষণ আগে নিয়েছেন সেরকম বিষয়টা তারা জানতে চাইবে তাহলে সেক্ষেত্রে আপনার একটা সার্টিফিকেট থাকলে খুবই ভালো হবে এটা প্রমাণ করা আপনার জন্য সহজ হবে আর বাংলা ইংরেজি বাংলা শব্দ বিশটা এবং ইংরেজি শব্দ আঠাশটা শব্দ প্রতি মিনিটে টাইপ করার আপনার সক্ষমতা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে তো এই অফিস সহকারীর পদের কিন্তু কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা হয় প্রথমে আপনার হচ্ছে এটার পরীক্ষার প্যাটার্নটা হয় লিখিত তারপরে ব্যবহারিক পরীক্ষা হয় তো চাঁদপুর মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর রাজশাহী নড়াইল বরিশাল ঝালকাঠি পটুখালী বাদে সব জেলে আবেদন করতে পারবে এটারও আবেদন ফি হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর আবেদনের লিঙ্ক হচ্ছে একই লিঙ্ক ওই যে টেলিটকের যে লিঙ্ক আমি প্রথমে বলে আসলাম ইনস্টিটিভি স্ল্যাশ ডট টেলিটক ডট ডট কম তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন কি কি বই পড়বেন কি বিষয়গুলো ভালোভাবে প্রকাশ করবেন সেই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে সেখানে সকল ধরনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার পিস প্রস্তুতির বিস্তারিত বিবরণ যেখানে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটন দুইটাতেই লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটা ভালোভাবে দেখে নেবেন আপনাদের জন্য ভালো হবে এটা আর কি এবং সব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রিপারেশনের ব্যাপারে সেখানে আলোচনা করা আছে এরপরে আসি হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের কথা বলছে কি যে পদ আছে এখানে পঁচিশটা এটার বিশতম হচ্ছে বিশতম গ্রেডের একটা চাকরি তো সেক্ষেত্রে আপনার আট টাকা থেকে বেতন শুরু হবে এটা হচ্ছে বিশ হাজার টাকায় গিয়ে বেতন শেষ হবে আচ্ছা যে চাঁদপুর শরীয়তপুর নড়াইল বরিশাল বরগুনা বাদে সব জেলায় আবেদন করতে পারবেন এটা অষ্টম শ্রেণী পাশের চাকরি সুতরাং এখানে আপনাকে প্রিপারেশনটা অষ্টম শ্রেণী পর্যন্ত যে বইগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে নিলে হবে অর্থাৎ আপনি যদি ক্লাস ফাইভ থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর বাংলা ব্যাকরণ এবং হচ্ছে আপনার অঙ্ক এবং ইংরেজি এগুলো যদি ভালো করে আয়ত্ত করেন আর আমি অফিস সহায়ক কম্পিউটারিক মুদ্রাক্ষরিক পদে যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিব সেখান থেকে আপনারা একটা প্রিপারেশনটা দেখে নেবেন তবে অষ্টম শ্রেণীর ওপরে কোনো বই থেকে প্রিপারেশন নেওয়ার দরকার নেই কারণ হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশ মানে তার ওপর থেকে আর প্রশ্ন হবে না এটার আবেদন ফি হচ্ছে দুইশো তিরিশ টাকা এটারও আবেদন ওই লিঙ্কে গিয়েই করা যাবে তো যাই হোক সুপ্রিয় বন্ধুরা আশা করি হচ্ছে বিষয়গুলো মানে যে পরীক্ষার বিষয়গুলো সেগুলো বুঝতে পেরেছেন এবার আসি কম্পিউটার টেস্ট ভেরিফিকেশনের বিষয়গুলো কম্পিউটার টেস্ট হচ্ছে আপনার কী কী আসবে সেগুলো ওই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে ভিডিও আমি ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে খুবই ভালোভাবে বলা আছে আপনারা ওইটা দেখলেই বুঝতে পারবেন কম্পিউটার টেস্টে কী কী বিষয়ে ফোকাস করতে হয় আর ভেরিফিকেশনের বিষয়টা বলি আপনারা আশা করি চাকরি পেয়ে যাবেন চাকরি পাওয়ার পরে আপনার রেজাল্ট যখন হবে তখন একটা ভেরিফিকেশন চিঠি পাঠাবে তারা সেটা তারা পাঠায় নর্মালি কুরিয়ার সার্ভিসে এই কুরিয়ার সার্ভিসে যখন চিঠিটা পাঠায় সেটা আপনাকে একটু আপনার স্থানীয় কুরিয়ার সার্ভিস যেগুলো আছে সেগুলোতে একটু খোঁজ নিতে হবে স্পেশালি আপনার কন্টিনেন্টাল হচ্ছে খোঁজ নিতে হবে যে কোনো চিঠি আসছে কিনা না নর্মালি চিঠি চলে আসবে পুলিশের কাছে চলে যাবে পুলিশ আপনার বাসায় ভেরিফিকেশানে যাবে যদি দেরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি খোঁজখবর নেবেন আর হচ্ছে যদি আপনার চিঠি আসতে দেরি হয় আপনার যোগদানও দেরি হবে তো যোগদান দেরি হলে যে আপনি জুনিয়র হয়ে যাবেন ব্যাপারটা তা না মানে একই তারিখে যোগদান ধরা হবে কিন্তু আপনি বেতন থেকে থেকে যোগদান যোগদান করবেন পাবেন তার মানে আপনার আপনার পরে করলে লস আর কি তো সেদিন এই তো তারপরে আপনার শেষ হয়ে গেলে আপনার কাগজপত্র সহ ঢাকায় হেড অফিসে গিয়ে আপনাকে যোগদান করতে হবে তো এই আর কি সামগ্রিক বিষয় ছিল আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আশা করি এতক্ষণ সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি